আজ মঙ্গলবার 14 সেপ্টেম্বর, বাড়িতে এখন ব্যস্ততা তুঙ্গে। কালকে 15 সেপ্টেম্বরে ঠাকুর কাছে গোবর্ধনধারী ঠাকুরকে বাড়িতে আনা হচ্ছে, তাই এখন সব কাকিমা জেঠিমারা বসে কালকে সমস্ত রান্নাবান্না সবজি কাটা হচ্ছে। আর অপরদিকে আজকে রাতে যেহেতু সব কাকিমারা এখানে, তাই আমাদের বাড়ির সবার আজকে রাতে খাওয়া দাওয়া আমাদের এখানেই হবে। তো সেই রান্নাবান্নাও চলছে, ঘর কাজ গোছানো চলছে, চারদিকে একটা মানে হুলস্থুল কাণ্ড বলা যায়। অপরদিকে এখানে ডেকোরেটার্সের লোকেরা, ফুল সাজানোর লোকেরা তাদের কাজ করছে। ডেকোরেটার্সরা প্যান্ডেলের কাজ আগেই করে দিয়ে গেছে, তো এখন মোটামুটি ফুল দিয়ে সাজানোর কাজ চলছে। এই জায়গাটাকে ঠাকুর বসানো হবে, তো এখানে চাঁদোয়া টাঙিয়ে ঠাকুর আনার মতো সাজানো হচ্ছে। আর সেখানে বাইরের দিকে সবাই আসবে ফটো তুলবে মাম্পাকে নিয়ে বসার জন্য। আমাদের ঘরেরই সোফাটাকে বের করে দিতে হচ্ছে, বৃষ্টির জন্য বাইরে আজকে ডেকোরেটার সোফা নিয়ে আসেনি, তো সেখানেও সাজগোজ চলছে। কালকে যারা রান্না করবে সেই ঠাকুরমশারাও আজকে চলে এসেছেন, আজকে আমাদের ব্যস্ততা তুঙ্গে। কিন্তু মাম্পা আজকে একদম সোনা হয়েছিল, আমার সোনটা মেয়েটা। আর অন্যদিকে টিপটাপ বৃষ্টি তো চলতেই আছে, এটা নিয়ে একটা মাথায় চিন্তা। আর এদিকে রান্নাবান্না শেষ হয়ে এসছে, একটা মিক্স সবজি ভাত, তার সাথে আলু ভাজা, চাটনি আর ডাল। চাটনি আর ডালটা ঘরে করা হয়েছে, আর বাকি রান্না বড় উনানে। রান্নাবান্না শেষ, অন্যদিকে কালকের কুটাকুটিও শেষ, তারপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা। কিন্তু রাত বাড়ার সাথে সাথে চিন্তা আরও ঘনাতে শুরু করেছিল, প্রচণ্ড বৃষ্টির বেগ। তার সাথে হচ্ছে রাত 12:30টার পর থেকে কারেন্ট নেই, কারেন্ট না থাকলে পাম্পে জল তোলা যাবে না। এই চিন্তায় সারা রাত আমরা কেউ চোখের পাতা এক করতে পারিনি, সেইভাবেই সারা রাত গেছে। পরদিন 5টার সময় উঠে জেনারেটরের সাথে কন্ট্যাক্ট করে জেনারেটর আনিয়ে তারপর কোনো মতে বাকি কাজ শুরু হয়েছে। কিন্তু ভগবানের কৃপায় সকাল 8টা থেকে বৃষ্টি বন্ধ হয়ে একদম ঝকঝকে পরিবেশ হয়ে গেছে, আর ঠাকুরমশাইরাও রান্না শুরু করে দিয়েছেন। এই ঠাকুরের রান্নার কাজ একমাত্র ঠাকুরমশাইরা নিয়ম মেনে করবেন, আমাদের সেখানে ঢোকার কোনো অনুমতিই নেই। যতক্ষণ না ভোগ দেখানো হচ্ছে আমাদের ছোঁয়াছানি যেন না লাগে, এই জন্য আমাদের এখানে প্রবেশ করাই যাবে না। অপরদিকে ঘর ধরে সুন্দর করে সাজানো হয়ে গেছে, আস্তে আস্তে সময়ের সাথে সাথে নিমন্ত্রিতরাও আসা শুরু করেছে। ঠাকুর চলে এসেছিল সকাল 10টার মধ্যে, ঠাকুরমশাইরা নিজের কাঁধে পালকি করে দেড় 2 ঘন্টা রাস্তা হেঁটেই ঠাকুরকে ঘরে নিয়ে আসে। এই ঠাকুরকে কোনো গাড়িতে চাপানো যায় না, শুধুমাত্র পালকি করেই আসেন। ঠাকুর আসার পর তাকে সিংহাসনে সুন্দরভাবে সাজিয়ে পুজোর জন্য রেডি করা হয়েছে, মানে অপরদিকে ঠাকুরের জন্য নাম কীর্তন চলতে আছে। শুরু হয়েছে ঠাকুর পূজা। ঠাকুর পূজার পর সবার প্রথমে ঠাকুরকে বাল্য ভোগ দেখানো হবে, সেই ভোগটা বাকি সমস্ত রান্নার সাথে মিশিয়ে সমস্ত খাবারকেই ঠাকুরের ভোগে পরিণত করা হবে। আর মাম্পার জন্য থালা সাজিয়ে ঠাকুরকে ভোগ দেখিয়ে ওর মামা সেই থালা থেকে মাম্পাকে আজকে মুখে ভাত দেবে। ঠাকুর পূজা শেষ হওয়ার পর নাম কীর্তন হবে, আর তার সাথে সাথে হরির লুট হবে। তো এই রকম পূজাতে একটু অন্যরকমই ভাবাবেগ চলে আসে, এখন সবাই মিলে ধীরে ধীরে ঠাকুরের নাম কীর্তন করা হচ্ছে। আমার শ্বশুরমশাই অনেকদিনের ইচ্ছা ছিল গোবর্ধনধারী ঠাকুরকে ঘরে আনবেন, কিন্তু নানা বাধা বিপত্তির জন্য সেই কাজ আমরা করতে পারিনি। বাট আজ অ্যাটলিস্ট আমরা সেই তার ইচ্ছাটাকে পূরণ করতে পারছি, কিন্তু তার অনুপস্থিতিতে আজকে আমাদের সবার মনকে ভীষণ ভারাক্রান্ত করে চলেছে। মা বলেছিলো যে নাতিন আপনি যাই হোক ঠাকুরকে অবশ্যই ঘরে আনবে, তো আজ অ্যাটলিস্ট তাদের দুজনের ইচ্ছা পূরণ করতে পেরে আমাদের মনটাও তৃপ্ত হয়েছে। মাম্পাকে নিয়ে একটু সংশয় ছিল যে এত আওয়াজে কেমন রিয়্যাক্ট করে, বাট ও কিন্তু ভীষণ সোনা হয়েছিল, একটুও ভয় পায়নি। ওকে সুন্দর করে সাজানো হয়েছিল, সেই সাজগোজ নিয়েও আর একটুও বিরক্ত হয়নি। ঠাকুরমশাইরাও বলছিলেন যে এরকম বাচ্চা দেখাই যায় না, যে কোনো কান্নাকাটি নেই, পুরো জিনিসটাকে কিন্তু ও দুচোখ ভরে উপভোগ করেছে। এত দিন পর শেষ পর্যন্ত বাবার ইচ্ছা পূরণ করতে পেরে আজ কিন্তু তার মেয়ে আর তার ছেলে দুজনেরই চোখ ভীষণ ভারী হয়ে গেছে। বুঝতে পারছিলাম আজকে বাবাকে তারা ভীষণভাবে মিস করছে। আশা করি বাবা যেখানেই আছে সেখান থেকে দেখে তার ছেলে মেয়েকে, তার নাতি নাতনিকে সবাইকে আশীর্বাদ করছে যে তার ইচ্ছাটাকে আমরা সবাই মিলে পূরণ করতে পেরেছি। আমার হাজব্যান্ডও আজকে ভীষণ ভেঙে পড়ছিল, সবাই মিলে তাকে জোর দেওয়ার চেষ্টা করেছিলাম। এখন নাম কীর্তন প্রায় শেষের দিকে, এখন হরির লুট করে নাম কীর্তন শুরু হবে।
নাম কীর্তন শেষে মামপাকে মাঠে শুয়ে কিছু নিয়ম কাজ করা হচ্ছিল। ও কিন্তু এখানেও ভয় পায়নি, অবাক দৃষ্টিতে চারদিক শুধু দেখে যাচ্ছিল। সুষ্ঠুভাবে ভগবানের সমস্ত রকম কাজ নিয়ম কাজ আমরা পালন করতে পারার পর মনে একটা অপার শান্তি ফিল করেছিলাম। এরপর আসছে ওর মুখে ভাতের নিয়ম। তো মামা কোলে বসে এখন ও পায়েস খাচ্ছে। ওর জাস্ট পায়েস খাওয়াটা আপনারা সবাই দেখুন, পায়েসটা বেশ মিষ্টি মিষ্টি বলে অনেক এনজয় করছিল। বাট এতে চিনি দেওয়া আছে। আগের 9 তারিখেও পায়েস খাওয়ার পর একটুখানি অ্যাসিড মতো হয়ে গেছিলো, কারণ বাচ্চাদের 1 বছরের নিচে বাচ্চাদের কিন্তু চিনি দেওয়া ও ডাক্তাররা বারণ করে থাকে। সবাই মিলে কিন্তু ওই পায়েস খাওয়ার আগ্রহটাকে ভীষণ এনজয় করছিল। তো মামার হাতে পায়েস খাওয়ার পর ও প্রথমে তার ঠামার হাতে, তারপর ওর দিদুর হাতে পায়েস খেয়েছে। ফটোগ্রাফারের মানে আবেদন অনুযায়ী নানা রকম পোস্ট নেওয়া হচ্ছিল। তো এগুলোই সমস্ত স্মৃতিকোঠায় জমা হয়ে থাকবে আজকের দিনটা। আজকে পাপাও আমাদের সাথে সাথে ভোর ভোর ঘুম থেকে উঠে গেছিলো। তো নিয়মকাজ সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর পাপাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর আজকে আমার সবথেকে ছোটো দেওয়া নীলু আমাকে এই সমস্ত ক্লিপগুলো সংগ্রহ করে ভীষণ পরিমাণে হেল্প করেছে, তাই দিয়ে আজকে আমি ভিডিওটা এডিট করছি। আর অপরদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো। আজকে কিন্তু সম্পূর্ণ নিরামিষ আয়োজন, ফ্রাইড বেগুনি, ফ্রাইড রাইস, চানা পনির, ভাত, ডাল, আলু ভাজা, ঠাকুরের জন্য স্পেশাল ভোগ, বিচিকলার তরকারি বা ছেঁচকি বলতে পারেন, তাছাড়া কুমড়োর ঘণ্ট, আলু পটলের তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, সাথে দই আর জলজিরাও ছিল। আশা রাখছি আজকের ভিডিওতে ঠাকুর দর্শন করতে পেরে আপনারাও আপনাদের মনকে তৃপ্ত করতে পেরেছেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।